बंधुरा ये फलटी एखाने रखा रयेछे ये फलटी आपनारा देखते पाच्छेन कि एबं एई जे फलटा देखे आपनारा केउ बोलते पारबेन कि जे एटा ठीक कि फल। देखुन देखे मने होच्छे बरफेर मध्य एकेबारे जेन कि एकटा आटके रयेछे एरकम किछु। एबं सबथेके बड़ कथा होच्छे बाइरे थेके जे गर्त मतो जायगाटा आमरा देखछि देखे जेन मने होच्छे एकेबारे एकटा हार्ट शेप बा मने होच्छे एक टुकरो आकाश आटके रयेछे माने कत कि ना मने होच्छे। तो एई रकम फल आपनारा कखनो देखेछेन कि? देखुन एई जे भेतरेर अंशे जे जायगाटा एइटा होच्छे बीजटा और एई बीजटा अटैच रयेछे एई पार्टे एबं फलटार जोदि स्ट्राकचार आमरा बोली भीषण नरम एकदम खूब सफ्ट एकटी फल। तो एई जे फल आपनारा हयतो अनेकेई खेयेछेन, आमरा पश्चिम बांगलाय तो खेयेई थाकि, भारतवर्षे विभिन्न बाजारे पावा जाय एबं बांग्लादेशेओ एई फलटी व्यापक आकारे पावा जाय। तो अनेकेई हयतो खेयेछेन किन्तु एई जे फलटीके आमी एमन भावे केटेछि तो सेई जोन्नो फलटीर आपनारा एई काटार परे एई जे गेटआपटा एसेछे सेई गेटआपटा जास्ट एरकम एसेछे। आपनारा हयतो सेई जोन्नो अनेके बुझते पारछेन ना, आमी देखाबार चेष्टा करछि आपनादेरके तबु भालोभावे। तो चलुन आगे आमरा देखे निई जे एई फलटार मैजिक्याल गुणाबली कि आछे, तारपर आमी आपनादेर काछे रिभिल करब जे एटा एक्चुअली कि फल एबं आपनारा पुरो भिडियोटा देखते थाकले तबेई बुझते पारबेन जे एई फलटा कि फल एबं आमी आपनादेरके बोलबो जे फलटा कि फल। किन्तु तार आगे आमरा एकटु जेने नेब जे एई फलटार मध्ये एमन कि मैजिक्याल क्षमता आछे, कारण एके देखेई बुझते पारछेन जे एटा एकटा भीषण पावरफुल एकदम माने स्ट्रंग एकटा फल जेटा आपनाके एतो सुंदर एकटा भिजुअल दिच्छे। सेई फलटार गुणाबलीओ किन्तु भीषण चमकप्रद, सेई गुणाबलीर दिकटा आमरा जानबो। तो चलुन आगे जेने निई एर गुणाबली कि आछे, तारपर आमरा जस्ट रिभिल करते चलेछि एटा कि फल। तार आगे आपनारा गेस करते थाकुन एबं अवश्यई कमेंटे लिखते थाकुन। तो आसुन जेने नेওয়া যাক এটা কি ফল এবং কিভাবে আমরা খাবো এবং এর হেলথ বেনিফিটস কি কি আছে। ওয়াও বন্ধুরা এই যে ফলটা এই ফলটার একটা মজাদার ব্যাপার হচ্ছে যে আপনার ত্বকের সমস্ত সমস্যা একমাত্র সমাধান হতে পারে এই ফলটা। তো এখন আপনারা বলবেন যে এই ফলটা পাবো কোথায়? দেখুন পাওয়া নিয়ে কোনো সমস্যাই নেই, কারণ ধরুন ফেব্রুয়ারি মাস থেকে এটা মোটামুটি আগস্ট মাস অবধি অর্থাৎ প্রায় 7 মাস ধরে এটা কিন্তু বাজারে যোগান থাকে। তো এই 7 মাস ধরে আপনি পর্যাপ্ত পরিমাণে খেতেই পারেন, শীতের সময়টুকু যেটা এটা পাওয়া যায় না। তাছাড়া কিন্তু সারা বছরই মোটামুটি আমরা এই ফলটা বাজারে পেয়ে থাকি। সো এই ফলটা চামড়ার জন্য কিভাবে ভালো? ধরুন আপনি রোদে বেরিয়েছেন, প্রবল গরম, সামনেই গ্রীষ্মকাল আসছে, আপনি রোদে বেরিয়েছেন, আপনার চামড়া রোদে পুড়ে গেছে, ট্যান হয়ে গেছে, আপনাকে ডিট্যান করতে হবে। তো সিম্পলি এই ফলটা 300 গ্রামের মতো আপনি সপ্তাহে 7 দিন খান এবং একটা করে ফলকে পেস্ট করে যে জায়গাগুলো মুখের পুড়ে গেছে, সানবার্ন হয়েছে, সেই জায়গাগুলো লাগাতে থাকুন। চামড়া হয়ে যাবে একবারে ঝকঝকে তকতকে পরিষ্কার। আমার স্কিন দেখতে পাচ্ছেন কি? এই আমার স্কিনের মতো স্মুথনেস এবং এরকম যদি ঝকঝকে চকচকে স্কিন পেতে চান তাহলে অবশ্যই আমি যেমন আপনাদের সামনে দেখালাম ফলটাকে কেটে আমি খাই এই ফলটা। তো এই ফলটা যদি আপনারা রেগুলার ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারেন তাহলে কিন্তু আপনার স্কিনের সমস্যা অনেকটাই চলে যাবে। এছাড়াও হচ্ছে গ্রীষ্মকালে অনেকেরই চামড়ার মধ্যে র্যাশ বেরোতে দেখা যায়। তো এই চামড়ায় যদি র্যাশ আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি ডেলি ডায়েটে এই ফলটা যদি রাখেন তাহলে কিন্তু র্যাশের প্রবণতা অনেকটাই চলে যায়। আরও আমি বলবো যে এই ফলটা যেটা আমি দেখালাম আপনাদেরকে এই একটা ফল কিন্তু যদি আপনারা ভেতরটা ভালো করে খেয়াল করে থাকেন তাহলে ভেতরটা দেখতে হচ্ছে একেবারে আমাদের আই শেপের মতো এবং আমাদের যেমন আইবল থাকে ওরও ভেতরে বীজটা দেখতে হচ্ছে পুরো আইবলের মতো। অর্থাৎ কিনা এই সিমিলারিটিটা থেকে বোঝানো হচ্ছে যে এই ফলটা চোখের সুস্থতার জন্য ভীষণভাবে প্রয়োজন, কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যারোটিনয়েডস থাকে যেটা আমাদের চোখের সুস্থতা বজায় রাখে। এছাড়াও এই ফলটার ক্ষেত্রে হচ্ছে একদম লো ক্যালোরি ফ্রুট, এটি জাস্ট 39 কিলো ক্যালোরি ফ্রম 100 গ্রাম। 100 গ্রাম এই ফলটা থেকে আপনারা পাবেন মাত্র 39 কিলো ক্যালোরি এবং এর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ ভীষণ কম, 8.5 গ্রাম মাত্র। তাহলে লো কার্ব একটা ফুড এবং তার সঙ্গে লো ক্যালোরি ফুড। তো যাদের ক্ষেত্রে দেখা গেছে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে তারা কিন্তু এই ফলটা বিন্দাস খেতে পারেন, আপনাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করবে এই ফল। যাদের ক্ষেত্রে ওজন বেড়ে যাচ্ছে তারা প্রতিদিনের ডায়েটে 300 থেকে 400 গ্রাম এই ফল রাখুন, তাহলে কিন্তু আপনাদের ওজন কমবে খুব দ্রুত। যারা ডায়াবেটিসে ভুগছেন অথচ সারাদিন খিদে পায়, খিদে খিদে ভাব, जखोनी खिदे पाच्छे एकटा करे फल निये आपनारा खेते थाकुन, देखुन ब्लाड शुगारও কিন্তু পর্যাপ্তভাবে নিয়ন্ত্রণে থাকবে। সো একটা ফল এতগুলো বেনিফিটস আপনাদেরকে দিচ্ছে, জাস্ট অবাক করা বিষয়। তো চলুন বন্ধুরা, অনেকক্ষণ আমি ফল 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 বলেছি, এইবার আমি জাস্ট দেখিয়ে নিই এটা কি ফল। দেখুন বন্ধুরা, এতক্ষণ ধরে যে ফলটার গুণাবলী আপনারা শুনলেন, এত সুন্দর দেখতে ফলটাকে আপনারা দেখলেন, সো এই ফলটা কি এবার তো এটা আমাদের জেনে নেওয়া দরকার। তো দেখুন আপনারা এখনো বুঝতে পারছেন কি এটা কি ফল। সো এটা বন্ধুরা একটা জামরুল। জাস্ট জামরুলটাকে আমরা এরকমভাবে শেপ করে কেটে নিয়েছি, যার জন্য এত সুন্দর অসাম একটা লুক আপনারা দেখতে পেলেন। এবং জামরুল যে ভেতর থেকে এত সুন্দর হয়, শুধু কামড়ে খেলে, যদি না কাটতেন তাহলে আপনারা বুঝতেই পারতেন না। সো এই ফলটি হলো আমাদের অতি পরিচিত একটি ফল জামরুল। বন্ধুরা আপনারা তো জানতেই পারলেন এটা হচ্ছে জামরুল। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা আমাদের চারপাশে সবসময় বাজারে পাওয়া যায়। যে কথাগুলো আমি বলে এলাম সবকটাই মেলাতে পারলেন আপনারা। তো কেমন লাগলো আজকের ভিডিও? অনেকটা ঠিক দাদাগিরি স্টাইলে হলো না? তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু দাদাগিরি যে টস রাউন্ড, হ্যাঁ যারা বুঝতে পারলেন না তাদের জন্য বলে দিলাম। পাশ থেকে আমাকে একজন বললো যে দাদাগিরি মানে দাদাগিরি বলে, তো দাদাগিরি টস রাউন্ডে যেমন হয় একটা করে ক্লু দিতে থাকে, লাস্টে গিয়ে গেস করতে হয় যে জিনিসটা কি, সেরকমই আমাদের হলো। লাস্টে আপনারা কারা গেস করতে পেরেছেন ফলটা কি আমরা কমেন্টে দেখে নেবো। তো যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করতে, ভিডিওটা শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আমি বলছি যে এর পরের দিন আমাদের নেক্সট ভিডিও আসছে, সামনে গ্রীষ্মকাল আসতে চলেছে, ঘামাচির জ্বালা পোড়াতে মানুষ পাগল হয়ে যায়। আমরা নেক্সট ভিডিও আনতে চলেছি ঘামাচির সলিউশন। সঙ্গে থাকুন, ভালো থাকুন।